আসসালামু আলাইকুম। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট, আজকের যে অ্যাসাইনমেন্ট এখন আমি আলোচনা করব সেটা হলো নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে মূলত এবারের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। তো এখন আমরা এক এক করে দেখব আসলে যে এখানে কি কি অ্যাসাইনমেন্ট, কোন কোন টপিকের উপর অ্যাসাইনমেন্ট এবং কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে অ্যাসাইনমেন্ট লেখাটা। তাহলে চলো শুরু করি। তার আগে অবশ্যই যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবা, আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবা যাতে করে সবাই অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখতে পারে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। চলো শুরু করি আমরা অধ্যায়ে, এবং অধ্যায়ের শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। তোমাদের যে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয় সেই অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কীভাবে ঘটেছে তা নিয়ে একটি প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে। তো আমরা এখন কিভাবে প্রতিবেদন রচনা করব সেই জিনিসটা এখন দেখব। চলো তাহলে প্রতিবেদন লিখার যে নিয়ম সেই অনুসারে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমরা লিখবা তারিখ, তারপর লিখবা বরাবর প্রধান শিক্ষক, তোমার বিদ্যালয়ের নাম লিখবা এবং বিদ্যালয়ের ঠিকানা লিখবা, তারপরে লিখবা বিষয় পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ সংক্রান্ত প্রতিবেদন, তারপরে লিখবা জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নং, এখানে একটা নম্বর দিবা আদেশ নং, অর্থাৎ অ্যাসাইনমেন্টের উপরে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই তুমি দিয়ে দিতে পারো। তারিখ 29/6/2021 অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিম্নে উপস্থাপন করলাম। এটা হচ্ছে তোমার প্রতিবেদন লেখার যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমি এখানে তোমাদেরকে দেখালাম কিভাবে প্রতিবেদন লিখতে হয়। তারপরে তুমি এক এক করে আসলে এরপরে যেগুলো থাকবে সেগুলো ধারাবাহিকভাবে খাতায় সুন্দর করে লিখে তারপরে নিয়ে জমা দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এখন দেখো কীভাবে লিখতে হয়।